হ্যালো বন্ধুরা, আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ঢাকা থেকে কুষ্টিয়া সরাসরি সড়ক পথে যাওয়ার এসি ও নন এসি বাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রুটে কোন কোন কোম্পানি বাস চলে এবং তাদের বহরে কী কী ব্র্যান্ডের বাস রয়েছে তা আপনারা জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান, এসবি সুপার ডিলাক্স। কুষ্টিয়া জেলার অন্যতম স্বনামধন্য অপারেটর এসবি সুপার ডিলাক্স কুষ্টিয়াবাসীর আস্থা হিসেবে তাদের আখ্যায়িত করা হয়। প্রায় 31 বছর ধরে তারা এই রুটে যাত্রী সেবা দিয়ে আসছে। কুষ্টিয়াবাসীর পছন্দের শীর্ষে রয়েছে তারা। হিনোয়েকে ওয়ান জে নন এসি, ইসুজি এমটি এসিও নন এসি, ম্যানসিএল এসিও নন এসি, হিনো আর এন 8 জে এসি এবং বিলাসবহুল সিকেডি ও সিবিইউ হুন্ডাই রয়েছে তাদের ফ্লিটে। বর্তমানে ঢাকা কুষ্টিয়া রুটে একমাত্র তারাই এসি সার্ভিস প্রদান করছে। তাদের দুটি রুট রয়েছে কুষ্টিয়া যাওয়ার, ঢাকা কুষ্টিয়া ঘাটপাড়াপাড় এবং ঢাকা কুষ্টিয়া ভায়া যমুনা সেতু। তাদের সিবিইউ বিজনেস ক্লাস হুন্ডাই বাসগুলো শুধু ঘাটপাড়াপাড়, বাকি সব এসি বাস ভায়া যমুনা সেতু হয়ে যায়। তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া 450 টাকা, ম্যানসিএল বাসের প্রতি সিটের ভাড়া 600 টাকা, ইসুজি এমটি এসি বাসের প্রতি সিটের ভাড়া 700 টাকা। ম্যানসিএল ও ইসুজি এমটি এসি বাসগুলো ইকোনমি ক্লাস, যার দুই পাশে দুটি করে সিট রয়েছে। তাদের বহরে ইকোনমি ক্লাস হুন্ডাই থাকলেও তা বর্তমানে অন্য ব্যানারে ভাড়ায় চলছে। হিনো আর এন 8 জে ও সিকেডি হুন্ডাইয়ের প্রতি সিটের ভাড়া 900 টাকা এবং সিবিইউ হুন্ডাইয়ের প্রতি সিটের ভাড়া 1100 টাকা। হিনো আর এন 8 জে, সিকেডি ও সিবিইউ হুন্ডাই এই তিনটি গাড়ি বিজনেস ক্লাস আসন বিশিষ্ট, যার এক পাশে একটি এবং অপর পাশে দুটি করে সিট রয়েছে। নাম্বার টু, হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের বাস সেক্টর নিয়ে কথা উঠলে সেখানে হানিফ এন্টারপ্রাইজের নাম আসবেই। তাদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। সারা দেশের বিভিন্ন জেলার সাথে যোগসূত্র তৈরি করে চলেছে তারা। ঢাকা কুষ্টিয়া রুটে দীর্ঘদিন হলো সার্ভিস দিয়ে আসছে তারা। বর্তমানে এই রুটে তাদের নন এসি সার্ভিস রয়েছে শুধু। আগে হিনো আর এম টু বাস চলাচল করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া 450 টাকা। নাম্বার থ্রি, শ্যামলী পরিবহন। বাংলাদেশের পরিবহন জগতের একটি পরিচিত নাম শ্যামলী পরিবহন। তাদের উন্নত মানের বাস ও যাত্রী সেবার মাধ্যমে আজ তারা এই পর্যায়ে এসেছে। সারা বাংলাদেশে তাদের বাস সার্ভিস রয়েছে। ঢাকা কুষ্টিয়া রুটে তাদের নন এসি বাস চলাচল করে শুধু। ঢাকা কুষ্টিয়া রুটে তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া 450 টাকা। নাম্বার ফোর, জে আর পরিবহন। দক্ষিণবঙ্গের পরিচিত এক মুখ জে আর পরিবহন। জে আর পরিবহনের যাত্রা শুরু হয় 1996 সালে। শুরুতে সবার মতো ছোট পরিসরে সার্ভিস শুরু করে ধীরে ধীরে সেটি বাড়তে থাকে। বহরে যুক্ত হতে থাকে একের পর এক এসি ও নন এসি কোচ। ঢাকা কুষ্টিয়া রুটে তাদের নন এসি বাস চলাচল করে শুধু। তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া 450 টাকা। বাংলাদেশের জনপ্রিয় একটি জেলা কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়া আসার অনেক বাস থাকলেও সবথেকে ভালো মানের বাস ও সার্ভিস এই চারটি কোম্পানি দিয়ে আসছে। আশা করি এই কোম্পানিগুলোর বাসে আপনাদের ভ্রমণযাত্রা অনেক আরামদায়ক হবে। এই ঢাকা কুষ্টিয়া রুটে ভ্রমণ করে থাকলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না। এই রুটে নন এসি বাসগুলো 36-40 আসন বিশিষ্ট ইকোনমি ক্লাস বাস, যার দুই পাশে দুটি করে সিট রয়েছে। ভিডিওতে বলা ভাড়ার তালিকা ও ইনফরমেশন যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আপনারা কোন বাসের ভিডিও চান। এরকম বাস সম্পর্কিত ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।